হ্যালো গাইস, চলে এসেছি আজকে গোয়ার ডোনা পাওলা দ্বীপে। তো দেখো, বিউটিফুল প্লেস, ডোনা পাওলা বিচ বলছে এটাকে, দারুণ লাগছে ঘুরতে। আর আমাদের আরো দুইজন সঙ্গী ওই দিকে দাঁড়িয়ে আছে। হ্যালো ভাই, কেমন লাগছে বলেন ঘুরতে? ভালো। সাদ্দাম ভাই কোথায়? সাদ্দাম ভাই, তো খুবই সুন্দর লাগছে ঘুরতে এই জায়গাটা। দেখো তো, হ্যালো গাইস, চলে এসেছি আজকে গোয়ার ডোনা পাওলা দ্বীপে। তো তোমাদেরকে দেখাবো পুরো বিচটা ঘুরে ঘুরে। দেখো এখানে কত সুন্দর লাগছে, তোমাদেরকে দেখাবো পুরো বিচটা ঘুরে ঘুরে। চলো সাদামের সামনে। তো এখানে আমাদের এন্ট্রি করার জন্য কস্টিং চার্জ পড়লো 50 টাকা করে পার হেড। তো আমরা চলে আসলাম এখন ভেতরের দিকে। তোমরা দেখছো চারি সাইডটা, দেখো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে সিংহাম মুভি শুটিং হয়েছিল। তো এটাই হচ্ছে সেই জায়গা, ডোনা পাওলা বিচ। তো সারাদিন জার্নি করার পর, ঘোরাঘুরির পর এখানে এসে পৌঁছালাম। তো এখানে কিছুক্ষণ থাকবো, তারপর বেরিয়ে যাবো আমরা। সন্ধ্যাবেলায় আমাদের আবার প্ল্যান আছে, ক্যাসিনো প্ল্যান আছে। তো আজকে পাঞ্জিমে লাস্ট ডে আমাদের, কালকে সকাল 10টার সময় আমরা চেক আউট করবো, তারপর সেখান থেকে বেরিয়ে যাব। চলো তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা। এই দেখো সারি সাইডটা, কুমোস আমরা উপরের দিকে উঠে চলে এসেছি। এই দেখো ভাই, সেই লেভেলের জায়গা ভাই। তো বন্ধুরা, এখানে বিকেল বেলায় সানসেট ভিউটা দেখার অভিজ্ঞতাটা অসাধারণ ছিল। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর এনজয় করো পুরো ভিডিওটা। খুব ঠান্ডা অনুভব চলছিল, তো আমাদের আসতে খুব প্রবলেম হচ্ছিল সকালবেলায় সময়। আসার পর এখানে ঘুরার পর ওয়েদার এত দারুণ, ওয়েদার খুবই ভালো লাগছে, আর বাতাসটা যেটা বইছে। দাঁড়িয়ে নিচে সমুদ্র উপভোগ করবো আর সানসেট ভিউটা দেখবো, খুব সুন্দর লাগছে সানসেট ভিউটা। তো অনেকটা সময় এখানে সানসেট ভিউটা উপভোগ করবো আমরা। আর বন্ধুরা, এই সাইডটা দেখো কত সুন্দর লাগছে, চারি সাইডে অনেক নারকেল গাছ দিয়ে সাজানো এই ডোনা পাওলা বিচটা, তো অনেক সুন্দর লাগছে দেখতে। তো অনেকটা মুহূর্ত আমরা এখানে কাটালাম আর খুবই উপভোগ করলাম। তো আমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।